গুডি ধারাবাহিকে নতুন পর্বে দেখা যায় যে ভাটিয়া গুডিকে বলে আমার জন্য তুমি এতটা করবে আমি তা ভাবতেও পারিনি গুডি বলে আমি আমার কাজ করেছি আর এখন যেটা করবো সেটা আমার দায়িত্ব আমি তোমাকে নিয়ে পাহাড়ে যাব। সেখানে মেয়েরা খুব অসহায় ওদের জন্য সামাজিকভাবে কিছু কাজ করতে চাই তুমি আমার পাশে থাকলে আমি সব কিছু করতে পারবো ওদিকে রেশমি ও পুবলু দুই দাদুকে নিয়ে আলোচনায় বসলে যে টু বলে তোমরা কেন বুঝতে পারছো না গুডি জীবনে অনেক কষ্ট করেছে এখন যদিও কাউকে বিয়ে করে একটু শান্তি পায় তাহলে তোমাদের কি সমস্যা যে সময় ওর বিয়ে করে সুখী হওয়ার কথা ছিল সে সময় ওর জীবনটা কেটেছে চরম কষ্টে এখন এই বয়সে এসে যদি একটু শান্তি পেতে চায় তো তোমাদের সমস্যা কোথায় আমি তো মনে করি ও ঠিক সময় ঠিক কাজটাই করেছে আমি যাব ওদের বিয়েতে গুড্ডি যখন যেটা করে তখন সেটা কারো না কারো ভালোর জন্যই করে হয় পরিবারের না হয় সমাজের না হয় রাষ্ট্রের জন্য কারো না কারো উপকার তো হবেই পিনাক বলে দাদা তুমি এটা করতে পারো না জেঠু দাদু বলে তোমাকে কি বলবো কি করতে হবে না হবে আমাকে কি এর জন্য বাড়ি ছাড়তে হবে নাকি পিনাক বলে দাদা তুমি কি যে বলো তা বুঝতে পারি না রেশমি কাঁদতে থাকলে পুবলু বলে মামুনির বিয়েতে আমার আপত্তি নেই কিন্তু তাই বলে একজন সন্ত্রাসীকে বিয়ে করতে হবে দাদু বলে কে কী সেটা সময় হলে তোমরা বুঝতে পারবে তাহলে কি শেষ পর্যন্ত জেঠু দাদুর সাথে রেশমি ও পুবলুও যাবে গুটির বিয়েতে বন্ধুরা তোমাদের কি মনে হয় এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দেও তোমাদের মতামত ধন্যবাদ